প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় রূপ ঘরের অন্দর বাহির ঘটনা বা বিষয়ের পেছনের বিহাইন্ড অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত রূপচর্চা ও সাজগোজ একসময় ছিল বনেদি বিষয় বেশ আয়োজন করেই নিজেদের যত্ন নিতেন অভিজাত রমণীরা দিন বদলে এখন সব শ্রেণীর রমণীরাই রূপের চর্চা করেন কম যান না পুরুষেরাও আমাদের দেশের রূপচর্চা শিল্পের বয়স চার দশক পেরিয়েছে শুরুর সময়টায় হংকং ও চাইনিজ পার্লারগুলোর সাথেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আমাদের অগ্রণীদের সেই সাথে আমাদের সমাজ ব্যবস্থায় বিউটি পার্লার ভালো চোখে দেখা হতো না নারীরা তাদের ঘরের সমর্থনও পেতেন না জেরিনাসকর গীতিবিল্লা ছিলেন অগ্রণী তালিকায় এরপর সময়ের সাথে সাথে কানিজ আলমাস খান শাকিল আনিক আলম কনা আলম কাজী কামরুল আফরোজা পারভিন তানজিমা শারমিন মিউনি সহ আরও অনেকেই পরিচিতি পেয়েছেন পার্সোনা ইনস্টিটিউট গীতিজ বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সহ প্রশিক্ষণের সুযোগ তৈরি হচ্ছে শুধু ঢাকা শহরেই তিনশো এর মতো প্রতিষ্ঠান ও পার্লার রয়েছে আগে রূপচর্চা নারীদের মনে করা হলেও এখন ছেলেরাও রূপচর্চা ও স্টাইলিংয়ে মনোযোগী উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই যার যার সামর্থ্যের মধ্যেই রূপচর্চায় আগ্রহী রূপচর্চা কি মানুষকে আত্মবিশ্বাসী করে না ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে রূপচর্চার মানই বা কেমন মেয়েদের সাথে ছেলেদের রূপচর্চার আগ্রহ কি চোখে দেখা হয় রূপচর্চাটা কোনো লাকজোরিয়াস ব্যাপার না এটা হচ্ছে নেসেসিটি একটা মানুষের যখন চুলটা অনেক বড় হয়ে যায় বা হাত পায়ের নখি অনেক বড় হয়ে যায় কিংবা মুখে অনেক ব্ল্যাক হেডস থাকে তখন কিন্তু তাকে একটা মানুষের সামনে প্রেজেন্ট করতে গেলেও দশবার চিন্তা করা উচিত বিকজ আমি তখন সব সময়ই চাইবো যে আমাকে যেন প্রেজেন্টেবল মনে হয় আর এই সব ব্যাপারগুলো যখনই আমরা খেয়াল না করি তখনই কিন্তু নিজেকে প্রেজেন্ট করতে গেলে নিজের মনের ভিতরে কিন্তু একটা ভাব রয়ে যায় এবং তাতে গিয়ে কনফিডেন্স লেভেলটাও কমে যায় যেই সেক্টরেই কাজ করি না কেন বা বাইরে কাজ না করি বাসাতেই কাজ করি আমাদের সবাই সবারই একটা নিজেকে প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে তো সেই প্রেজেন্টেশন যখন আমরা নিজেকে করতে যাই তখন অবশ্যই আমাদের রূপচর্চার দিকেই আসতে হয় আর আমাদের প্রেজেন্টেশনটা যদি ভালো না হয় তাহলে আমাদের চারিপাশের যে মানুষজনগুলো আছে তাদের সাথে কনভারসেশনের জন্য তাদের সাথে মেলামেশার জন্য আমরা সঠিকভাবে আমরা আমাদের যে কোনো কাজের জন্য আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে আমাদের অসুবিধা হয় এখন দেখা যাচ্ছে যে না সব এইজের মানুষরাই সিনিয়র থেকে শুরু করে ইয়াংস যারা আছেন তারাও কিন্তু নিজেদের প্রতি যত্নশীল হচ্ছেন এবং টেক কেয়ার করছেন সবাই চাচ্ছেন যে তাদেরকে প্রপার লাগুক এবং সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করুক আমি কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ভিতরে কোনো রকমের খারাপ কোনো কিছু নাই বরঞ্চ ভালো লাগে যখন দেখি যে একটা মানুষ সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করছে আরেকজনের সামনে অনেক জায়গায় আছে অনেক এডুকেটেড মেয়েরা এখানে আসছে এবং তারা মানের ব্যাপারে খুবই সচেতন এবং তারা চেষ্টা করে যে এবং এই কাজটা খুব ভালোভাবে জেনে শুনে দেন করতে বাংলাদেশ এখন এই সেক্টরে অনেকটা এগিয়ে গেছে ইন্টারন্যাশনালি অনেকে রেনাউন্ড হয়েছেন এই সেক্টরে আর আগে সেই ভাবটা এখন আর মানুষের ভিতরে নেয় যে এই সেক্টরটা যতটুকুন মানে যারাই কাজ করছে সেটাকে একটু নিচু চোখে দেখা বা সেই ধরনের কোনো কিছু অনেক জায়গায় দেখা যায় যে পার্লারে জব করছে বা পার্লারে পার্লার বিজনেস করছে এটা নিয়ে অনেকের মধ্যে ইদানিং একটু অনেক কমে গেছে কিন্তু এখন পর্যন্ত অনেকের ভেতরে আছে যে এই কাজটা হয়তো বা না করে কেউ ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে অথবা জব করবে এরকম কিন্তু আমার কাছে মনে হয় এই প্লেসটা জায়গাটা অনেক বেশি সিকিউর্ড মেয়েদের জন্য প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি রূপ ঘরের অন্দর বাহিনী নিয়ে একজন রূপ বিশেষজ্ঞকে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনা পেছনে গল্প নিয়ে বিহাইন্দ স্টোরি অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালুদ্দিন প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় রূপ ঘরের অন্দর বাহির এবং আমার সাথে আছেন বিশিষ্ট রূপ বিশেষজ্ঞ এবং ব্যবস্থাপনা পরিচালক পার্সোনা কানিজ আলমাস খান আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আপনার কাছে প্রথমেই জানতে চাই যে রূপচর্চা কেন প্রয়োজনীয় আপনার কি মনে হয় যে কেন প্রয়োজনীয় রূপচর্চা সৌন্দর্য চিন্তাটা আসলে আসে আমাদের পারিপার্শ্বিক সব কিছু নিয়েই আমার ভেতরের সৌন্দর্য বোধ যদি থাকে তাহলে আমার ঘরটা সুন্দর হবে আমার বাড়ির পরিবেশটা সুন্দর হবে আমার সন্তানদের ব্রট আপ সুন্দর হবে আমি যেটা মনে করি যে রূপচর্চাটা আসলে এখন ওই পর্যায়েই পড়েছে যে আমার সুস্থ সুস্থ এবং সুন্দর থাকতে হবে দুইটা একই সাথে প্যারালাল ওয়েতে আসে যে কোন শ্রেণীর মানুষ এই মুহূর্তে রূপচর্চা করছে আপনার মনে হয় কি সব শ্রেণীর মানুষই করছে একটা সময় আমরা কিন্তু শুনতাম যে রাজ পরিবারে বিশাল আয়োজন করে রূপচর্চা করা হতো বা বনেদি পরিবারগুলোতে এখন আপনি যেহেতু কাজ করছেন কোন শ্রেণীর মানুষ রূপচর্চা করছে কারণ এটা একটু ব্যয়বহুল বটে আপনার কাছে জানতে চাই যদি ব্যয়বহুল চিন্তা করি তাহলে আমি বলবো যে যারা সময় ফুললি ডিপেন্ডেন্ট প্রফেশনাল কাছে তাদের জন্য একটু ব্যয়বহুল কিন্তু কোন শ্রেণী করছেন যদি বলেন তাহলে আমি বলবো যে সবাই করছেন ঘরে বসেও করছেন যারা ব্যয় যারা ওই ব্যয়টা বেয়ার করতে পারছেন না তারা ঘরে বসে অ্যাটলিস্ট আমাদের হাতের কাছে নানা রকম রূপচর্চা টিউটোরিয়ালও দেখা যাচ্ছে অনেক টিউটোরিয়াল আছে তারপর অনেক আমরা জানি এখন যে হার্বাল প্রোডাক্টটি সবচাইতে বড় প্রোডাক্ট যেটা মানুষকে সুস্থ আর সুন্দর রাখে আমরা আপনার কাছে রূপচর্চার প্রথম সময়টা একটু জানতে চাই যে একটা সময় তো বলা হতো না যে পার্লার খুব ভালো চোখে দেখা হতো না সেই সময়টা আসলে আপনি কি করে ওভারকাম করলেন সেই সময়টা ছিল আমি যখন কাজটা শুরু করেছিলাম সেটা প্রায় সাতাশ আঠাশ বছর আগে তখন পার্লার বলতে ছিল চাইনিজ দুই দুইটা তিনটা পার্লার ছিল চাইনিজ তো ওনারা ইন্ডিয়ান চাইনিজ ওনারাই এই প্রফেশনে ছিলেন তো আমাদের বাঙালিদের মধ্যে আমি জেরিনা পাখি পেয়েছি তখন আর তো তখন যেটা হতো যে ওই খুবই ফিউ পিপল যারা পার্লারে যেতেন সার্ভিস নিতে তো তারা ওই জানাশোনা যে না যারা আর চাইনিজ যারা ছিলেন তারা তাদের কাছে অনেক লোক যেতেন শুধু বিয়ের সাজ সাজতে একদম রেগুলার সার্ভিস নেয়ার জন্য খুবই কম মানুষ যেতেন আর জেরিন আমি বলবো যে জেরিনাপারটা খুব সুন্দর একটা একটা আড্ডার মতন একটা সিচুয়েশন ছিল সবাই যেত ওখানে আড্ডা মারতো গল্প করতো তার ফ্রেন্ডরা যেত সার্ভিস নিত এরকম এছাড়া প্রফেশনালি এই জিনিসটাকে অনেক ভালো চোখে দেখা হতো না বিষয়টাকে অনেকটা নেগেটিভ অর্থেই দেখা হতো কারণ এটার মিসিউজ কিছু কিছু মানুষ করেছিলেন সেই জন্যই হয়তো বা আর হলো যে এটা যে একটা প্রফেশন হতে পারে সেরকম কোনো এক্সাম্পল তখন আমাদের সামনে বাঙালিদের সামনে ছিল না যে বাঙালি মেয়েরা বা ছেলেরা এই প্রফেশনে আসতে পারেন এই সময়টা কেমন যাচ্ছে পিছনে ফিরে দেখলে মনে হয় যে আমরা যে ধরেছিলাম ছেড়ে দেয়নি আমরা প্রতিবন্ধকতা দেখেও সামনে হাঁটার চেষ্টা করেছি বলে আসলে এখন রাস্তাটা অনেক স্মুথ হয়েছে এবং এই প্রফেশনে অনেকেই এখন ইন্টারেস্টেড মেয়েরা তো ভীষণভাবে ইন্টারেস্টেড ছেলেরাও ছেলেরাও আসছে না এই প্রফেশানে এবং ছেলেরাও সমান বেগে তাদের যত্ন তাদের রূপচর্চাও করছেন তো সেক্ষেত্রে বলবো যে আগ্রহ কেমন ছেলেদের রূপচর্চার আগ্রহ কেমন প্রচণ্ড এটা শুধুমাত্র উচ্চবিত্তের মাঝখানে না 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 ছেলেরা ইয়াং ছেলেরা আমি তো আমি তো দেখি যে রাস্তায় ঘাটে ইট ভাঙে বা এরকম কিছু করে তার সেই ছেলেটারও দেখি এখানে একটু হেয়ার কালার করা এখানে একটু হেয়ার কালার করা চুলটা সুন্দর করে কাটা আমি প্রায় আমার সাথে সুযোগ হলে জিজ্ঞেস করি যে বাবা কোথা থেকে চুলটা রং করেছ বলে যে আমাদের এলাকায় কত খরচ হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে রঙ করেছে এরকম তো তো পঞ্চাশ টাকাও যে সে খরচ করতে পারে এটার পিছনে এবং তার ইচ্ছাটা তার তার ভেতরের ইচ্ছাটা যে এটা করলে আমাকে সুন্দর লাগবে বা আমাকে একটু অন্যরকম লাগবে তো এই ইচ্ছাটা যে এই পর্যায় থেকে শুরু করে সমাজের সর্বত্রই আসলে পৌঁছে গেছে এটা খুবই পজিটিভ একটা বিষয় আমি মনে করি কারণ অনেক মানুষ এটার সাথে ইনভলভ হয়েছে এটার সাথে অনেকে কর্মসংস্থান হয়েছে এবং এই জায়গাটার ব্যক্তি ইন্ডাস্ট্রি মনে আমি করি। আমরা এখনো আমাদেরকে হিসাবে কাউন্ট করা হয় না মানে সরকারি ভাবে আমাদের একটা অর্গানাইজেশন আছে এবং আমরা আগাচ্ছি এগুলো নিয়ে কারণ এখানে অলরেডি এত মানুষ ইনভলভ হয়েছেন কর্মসংস্থান হয়েছে এত উদ্যোক্তা তৈরি হয়েছে এত কর্মী তৈরি এই জায়গাটাকে এখন ইগনোর করার সুযোগ নাই আমরা রূপচর্চা এবং সাজগোজ নিয়ে আরো আলোচনা করব বিরতির পর প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসবে বিহাইন্ড দ্য স্টোরি আমাদের সাথে আছেন রূপ বিশেষজ্ঞ এবং ব্যবস্থাপনা পরিচালক পার্সোনা কানিজ আলমাজ খান বিরতিপ ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে আবার হাজির আমি সৈকত সালুদ্দিন আমরা আজকে আলোচনা করছি রূপচর্চা এবং সাজগোজ নিয়ে এবং আমার সাথে আছেন কানিজ আলমাস খান কানিজ আলমাস খান আপনার কাছে জানতে চাই যে আমরা যদি নিজেদেরকে তুলনা করি যে সব এখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড তুলনা করা হচ্ছে রূপচর্চায় আমরা ঠিক কোন জায়গায় আছি আমি পুরো ইন্ডাস্ট্রিটাকে বলবো না যে আমরা একেবারে ওই স্ট্যান্ডার্ডে চলে গেছি কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কিছু 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 প্রতিষ্ঠান আছেন আমি মনে করি যারা আমরা একেবারেই আন্তর্জাতিক ভাবে মানে আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক যে কোনো জায়গার সাথে আমরা কম্পিট করতে প্রস্তুত আমি মনে করি যে আমরা সেই অবস্থানে আছি আমাদের বিভিন্ন ইভেন্টে আপনারা আমরা দেখেছি যে আপনারা সার্ভিস দিয়ে থাকেন আপনারা পার্টনার হিসাবে কাজ করেন টেলিভিশন নাটক বা আমাদের সিনেমার বিশেষ করে মেকআপের মান নিয়ে অনেক অভিযোগ উঠেছে এখানে কি কোনো সমন্বয় হতে পারে কিনা বা আপনারা কোনো অফার পান কিনা আসলে হুম আমরা অনেক অফার পাই এটা হয় কি আসলে দুইটা জায়গার কালচার আলাদা আপনাদের আউটডোর কাজ আমরা যে ইনডোর যারা কাজ করি আমাদের আমরা যেমন আমরা বড় বড় শো করি সেটা একটা ডিফারেন্ট সিস্টেম থাকে যে শোতে গ্রিন রুম তৈরি করে করা হয় আলাদা করে যেটা আমরা পার্লারে যেভাবে কাজ করি ওরকমই একটা গ্রিন রুম সেট আপ চলে যায় পুরা ওই ওইটা ওই রকম করতে পারি কিন্তু একটা নাটক বা একটা ইভেন একটা মিউজিক ভিডিওতেও আমি সহজে দিতে চাই না আমাদের মেয়েদেরকে কারণ ওরা কমফোর্ট ফিল করে না ওরা অত মানুষের মধ্যে ওইভাবে কাজ করাটা কমফোর্ট ফিল করে না তারপর সারা দিনের জন্য থাকতে হয় এই বিষয়গুলো মান উন্নয়নে তো কোথায় আরও নানাভাবেই আপনারা অংশ নিতে পারেন হ্যাঁ সেটা দিতে পারি আমরা আমরা দরকার হলে যারা ওখানে কাজ করছেন হ্যাঁ তারা যদি মনে করেন যে আমাদের কাছ থেকে তাদের কিছু শেখার আছে নেয়ার আছে তাইলে অবশ্যই আমরা একসাথে কাজ করতে পারি তারা আমাদের সাথে এসে আমাদের সাথে জয়েন্টলি কাজ করতে পারেন তারপর তারা তার প্রফেশনে আবার ফিরে যেতে পারেন আর আমি জানি অনেক ছেলে মেকআপ আর্টিস্ট ইভেন এখন করছে করছে বাইরে ভালো কাজ কাজ খুব সুন্দর করছেন তারা মেকআপের প্রশিক্ষণের কি কি ব্যবস্থা আপনারা রেখেছেন এটা কি আপনারা আপনি ব্যক্তিগতভাবে ভাবে আপনার প্রতিষ্ঠান আপনার সুনাম আছে আপনি একভাবে করছেন আপনার সামষ্টিকভাবে আপনারা বলছেন যে আপনার একটা অর্গানাইজেশন আছে আপনারা কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেন কিনা হম আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা প্রশিক্ষণ দিচ্ছেন যেমন গিতিয়াপা অনেক সিনিয়র আমি তার আমি তারও স্টুডেন্ট ছিলাম জেরিনাপার স্টুডেন্ট ছিলাম তো গীতিয়াপার একটা ভালো স্কুলিং হয় ওনার ওখানে খুব সুন্দর উনি ট্রেনিং করান আমাদের একটা ইনস্টিটিউট আছে যে ইনস্টিটিউটে আমরা বারো বারো তেরো বৎসর লাস্ট আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং এখান থেকেও অনেক ছেলে মেয়ে বের হয়ে যারা কাজ করছেন বিদেশে কাজ করছেন বিদেশে পার্লার শুরু করেছেন উদ্যোক্তা হয়েছেন এরকম ট্রেনিং করে গিয়েছেন আমার ওখান থেকে সরকারি পৃষ্ঠপোষকতার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন কিনা এটা তো ভীষণ ভাবে প্রয়োজন ভীষণ ভাবে যে कैंडिडेट পুরো জায়গাটা মেয়েরা কাজ করছেন অনেকেরই দেখা যায় যে ফ্যামিলি থেকে তারা অত সাপোর্ট পাচ্ছেন না প্লাস ফিনান্সিয়াল সাপোর্টটা শুরুতে থেকেও তো আসলে মেয়েদের উপর আস্থাটা রাখতে চান না তো মেকআপ অনেক দাম তারপরে না ওখানে যে শুরুতে ইনভেস্টমেন্টটা করবেন একটা জায়গা রেডি করবেন সেই জায়গাটাতেও অনেকে আস্থা রাখতে পারেন না অনেকে সামর্থ্য নেই মেয়ে করতে চাইলে হয়তো দিতে পারছেন না তো সেই সব ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের কাছ থেকে যদি মানে লোন টোনের ব্যাপার যেমন এসবি থেকে বেশ মাঝে মাঝে লোন টোন পায় মেয়েরা কিন্তু একেবারে উইদাউট কোলেটারাল উইদাউট কিছু না দেখানো পর্যন্ত লোন পাওয়া তারপর মেয়েদের লোনের জায়গায় হাজব্যান্ডের সিগনেচার লাগবে অনেক সময় হাজব্যান্ডরা রাজি হন না যে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ব্যবস্থা করে দিবেন এগুলো মানে আমাদের সামাজিক অনেক প্রতিবন্ধকতা আছে আমাদের পারিবারিক প্রতিবন্ধকতা আছে তবে পারিবারিকটা হয়তো নিজেকে ফেস করতে হয় হয় সামাজিকটা আমরা বুঝতে পারি যদি সরকার আমাদের আমাদের পাশে থাকেন তাহলে জন্য সহজ একজন সফল ব্যবসায়ী সেই জায়গা থেকে আপনার কাছে আপনার কাছে আমি জানতে চাই যে অনেক রূপচর্চার আমি বলবো যে এখন একটা বিস্তার লাভ করেছে সবাই ভালো করতে পারছেন না সিগনেচারটা ক্রিয়েট করার টিপসটা কি আসলে আমার মনে হয় যে যারা অনুষ্ঠানটা দেখছেন তারা আপনার কাছে একটা পরামর্শ পাবেন এই ধরনের ব্যবসায়ী আসলে সিগনেচার ক্রিয়েট করার উপায়টাকে আমি মনে করি যে যারাই শুরু করছেন তাদের নিজস্ব একটা স্টাইল আছে নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে আইডেন্টিটি আছে তো সেই জায়গা থেকে প্রত্যেকেরই সিগনেচারটা তার মতো হয় তো এখন এটা আসলে কোনো না করে নিজের মতো নিজের মতো করে করা উচিত তার এটা তো আসলে লেখাপড়ার মধ্যে আমরা শিখি না যে তোমাকে এরকম হতে হবে ওরকম আমরা আমরা হয়তো বেসিকটা শিখি বাট তারপরের বিষয়গুলো তো নিজেকে করতে হয় আপনার হচ্ছে একটু মজা করে জানতে চাই যে মেক আপ শব্দটা তো এমনই এখন আসলে কি মানে মেক আপ বেশি হচ্ছে নাকি অনেকে মজা করে বলেন যে মেক ডাউন বেশি হয়ে যাচ্ছে আর কি মেক আমরা যখন করি আমরা কিন্তু আপ এন্ড ডাউন বোথ করি আচ্ছা আচ্ছা কিছু কিছু জায়গায় ডাউন করতে হয় কিছু কিছু জায়গায় হাইলাইট করতে হয় আপ করতে হয় বাট যদি টোটালটা মিলে ডাউন হয়ে যায় তখন আসলে ডাউন হয়তো বা কোথাও কোথাও হয়ে যায় কেউ কেউ করে ফেলছেন হতে পারে যে ভুল তো হয় মানুষের হয়তো কেউ হয়তো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু মেকআপ করার পর তাকে দেখতে হ্যাঁ উনি কেউ হয়তো না জেনে পুরো বিষয়টা অনেক কিছু টেকনিক আছে মেকআপের ফুল টেকনিকটা না জেনে করতে গেলেই অনেক সময় ডাউন হওয়ার চান্সেস থাকে আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন আপনি নিজেও প্রকাশনার সাথে জড়িত আছেন আপনার একটি জনপ্রিয় পত্রিকা আছে ক্যানভাস সামগ্রিকভাবে আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশের যে মিডিয়া বা প্রকাশনা শিল্প তারা কি রূপচর্চা এই বিষয়টিকে যথাযথ সহযোগিতা প্রদান করছে আমার ম্যাগাজিনটা তো বিউটি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বেসড সো আমার ওখানে তো বিউটি অ্যান্ড ফ্যাশন তো ভালোভাবেই প্রাধান্য পাচ্ছে এবং আমি লাইফস্টাইলের মধ্যেও বিউটি অ্যান্ড ফ্যাশনকে অ্যাড করি আমার আমরা নিজেরাও অনেক পত্রিকার জন্য কাজ করি এবং সেই সময় আমরাও কিন্তু জেনে বুঝে যে উনি কোন মেসেজটা দিতে চাচ্ছেন কোন মেসেজটা দিতে চাচ্ছেন সেটার উপর বেস করে মেকআপ এবং সেটার উপর বেস করে আমাদের পরামর্শগুলো তো সবাই আমার মনে হয় যে চেষ্টা করেন যে সঠিক পরামর্শ এবং রূপচর্চার ক্ষেত্রে যেহেতু এখন সুযোগ আছে প্রচুর সুযোগ আছে আমরা অনেকে কাজ করছি তো আমাদের সহযোগিতা নিয়ে পাতাটাকে সুন্দর এবং সঠিক করার সুযোগ আছে এবং করছেন সবাই খান আপনাকে আমাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর একুশে টিভির সবাইকেও ধন্যবাদ আজকে অনেকগুলো কথা বলার সুযোগ পেলাম ভালো লাগলো ধন্যবাদ প্রিয় দর্শক আগামী সপ্তাহে ফিরে আসব আবারও কোনো ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন